নমস্কার বন্ধুরা, আমি দেবু, দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি একটা ইসরায়েলি কুমকুয়াট অরেঞ্জ। আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। আমি যখন কিনেছিলাম, এটার যে আপনারা ছবিটা দেখছেন গোল গোল লেবু হয়েছে, এটা আমাকে বলা হয়েছিল লম্বা টাইপের হবে, কিন্তু এটা হয়েছে গোল। এটা দুটো জাতের হয়, একটা লম্বা একটা গোল, এটা গোলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি কিছুদিন আগে এটা সাপ স্প্রে করেছিলাম, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, কিছু ফুলও এসেছিলো যাতে পচে না যায়। তার জন্য দেখুন লেবুগুলো কত সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু চাইনিজ কমলা নয়, একই টাইপের দেখতে। দেখুন পাতাগুলো কিন্তু একটু আলাদা, চাইনিজ কমলার পাতা আর কুমকোয়াটের পাতা কিন্তু একটু আলাদা। দেখুন কত সুন্দর লেবু ধরেছে, আরও কিছু ধরেছিল, ওগুলো ঝরে গেছে। এটা হলুদ হয়ে গেছে, আশা করি পাকলে আমি খেয়ে বুঝতে পারবো সঠিক গাছ আমাকে দিয়েছে কি না। অনলাইনে সব কিছু বিশ্বাস করা যায় না, কিন্তু সব গাছ তো আর নার্সারিতে খুঁজে পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে আমি এটা কিনেছি। তো গাছটার বয়স অনেক দিন হয়েছে, আমি জাস্ট একটা প্রতিস্থাপনের ভিডিও করেছিলাম, তারপরে আর এটার কোনো আপডেট দেখাইনি। চলুন তাহলে এটার কিছু পরিচর্যা করি আজকে। নিচে প্রচুর ঘাস পাতা জমে গেছে, ওগুলো আমাকে পরিষ্কার করতে হবে, না হলে গাছের মাটির মধ্যে যা সার আছে ওরাই খেয়ে নেবে। আপনারা সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে টবের মাটির খাবারটা একমাত্র গাছেই পায়, ঘাস পাতায় যেন ওটা নষ্ট না করে দেয়। তো হালকা করে মাটিটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন পুরো লাল মাটি। এই গাছটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তখন এটা এসেছিল কেরালা থেকে। লেবু গাছের প্রচুর আমি লেবু গাছ কিনেছি, আরও কিনেছি, সব কেরালার থেকেই আসে আর বেশিরভাগই লাল মাটি থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগে আপনারাই দেখতে পারবেন। তো বেশি খোঁড়ার দরকার নেই, গাছে ফল আছে, এই অবস্থায় সার প্রয়োগ করা উচিত নয়, মাটি খোঁড়া উচিত নয়, তবুও আমি ভিডিওটা করছি তাই দেখাচ্ছি আপনারা। গাছে ফল থাকলে এরকম কাজ কখনোই করবেন না, এটা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, এটা একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। রাসায়নিক সার বেশি দিলে ক্ষতি, জৈব সার পরিমাণে একটু বেশি পড়লেও কোনো ক্ষতি নেই, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আর এটা আছে হাড়ের গুঁড়ো, এটাও আমি বড় এক চামচ নিয়ে নিয়েছি। এটা গাছ প্রতিস্থাপনের সময় আশা করে দিয়েছিলাম, আমার খেয়াল নেই, যাই হোক এটা খুব ভালো কাজ করে, তবে এটার কাজ একদম স্লো, ধীরে কাজ করে। হালকা পরিমাণে ডিএপি এই সারটা খুব দ্রুত কাজ করে, তাই অল্প দেওয়াই ঠিক আছে, বেশি দিলে ক্ষতি হবে। তো আপনারা হালকা করে নেড়ে মাটির মধ্যে একটু মিশিয়ে দেবেন, তাহলে সহজেই শিকড় থেকে সার সংগ্রহ করতে পারবে। গাছে ফল থাকলে কখনোই এরকম সার প্রয়োগ করবেন না। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট, মাটিটা একটু দলা দলা ছিল তাই একটু ভেঙে গুঁড়ো করে দিলাম, অক্সিজেন সরবরাহটা খুব ভালো হবে। তো আর একটু কাজ বাকি আছে আমার, সেটা আমি দেব সর্ষের খোল পচানো জল। এটা 15 থেকে 20 দিন আগে আমি জলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, অল্প কিছু সর্ষের খোল, ওই জলটাই আমি এখন গাছে দেবো। এটা আমি নিয়মিত দেই, অন্তত 10-15 দিন পর পর দেই, ওটা সপ্তাহে একদিন করে দিলেই ভালো হয়। তো আপনারা ওরকম দেবেন, আশা করি আমার থেকেও ভালো ফল পাবেন। তো লেবু গাছে অতিরিক্ত জল দিতে নেই, তাহলে হয়তো গাছের শিকড় মরে যাবে, আপনারা একটু দেখে বুঝে তারপরে গাছে জল দেবেন। গাছে জল বেশি দিলেই গাছ ভালো হবে এমন কোনো কথা নেই, সব কিছুরই একটা পরিমাণ আছে, পরিমাণে বেশি কোনোটাই ভালো নয়।
তো আজকের মতো মোটামুটি কমপ্লিট, আবার পরবর্তীকালে আপডেট করে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিও আপডেট সবার আগে আপনারাই দেখতে পাবেন।